শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম কাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর দুই বছর পর এবার ঈদগাহে নামাজ পড়বেন মুসল্লিরা ঢাকায় ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে এদিকে শেষ সময়েও ঈদ করতে ঢাকা ছাড়ছে অনেকে শেষ দিনে ভোগান্তি ছাড়াই ফিরছে মানুষ প্রধান দুটি ফেরিঘাটই স্বাভাবিক মহাসড়কে নেই যানবাহনের কোনো চাপ ঈদকে ঘিরে রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে অন্তত ৫০ টাকা ব্রয়লার মুরগি ১৫ টাকা সেমাই পোলায়ের চাল নেওয়া হচ্ছে বাড়তি দামে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না পেলেও কোনো কোনো এলাকায় নেওয়া হচ্ছে লিটারে ২২০ টাকা মধ্যপ্রাচ্য ও এশিয়া নির্ভর বাংলাদেশের শ্রমবাজার এখন পা রাখতে যাচ্ছে ইউরোপে বাংলাদেশ থেকে কৃষি খামার ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রোমানিয়া ঢাকায় অফিস করায় এখন থেকেই মিলবে ভিসা যেতে খরচ পড়বে ৪-৭ লাখ টাকা মাসিক বেতন হবে ৫০,০০০ টাকা এবারে বিস্তারিত কাল পবিত্র ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনার পর কাল ঈদ উৎসব উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা কোভিড মহামারী কাটিয়ে দুই বছর পর এবার ঈদগাহে ঈদ জামাতে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা ঢাকায় ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় একসাথে ৩৫,০০০ মানুষ সেখানে নামাজ পড়তে পারবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে হবে ৫টি জামাত সকাল ৭টা ৮টা ৯টা ১০টা এবং ১৫-১১টায় বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের বদলে বাইতুল মোকাররমে হবে প্রধান ঈদ জামাত ঈদ উৎসবকে রাঙাতে এখনও চলছে কেনাকাটা প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিপুল সংখ্যক মানুষ গ্রামে গিয়েছেন সে কারণে রাজধানী এখন প্রায় ফাঁকা মোবাইল ফোনের সিমের অবস্থান ট্র্যাক করে পাওয়া তথ্যের ভিত্তিতে টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন ১ কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়ে গেছেন ঈদযাত্রার শেষ দিনটি ঘরমুখো মানুষের জন্য ছিল একেবারে স্বস্তিদায়ক সড়ক মহাসড়ক আর ফেরিঘাট কোথাও নেই ভোগান্তি ফলে নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন যাত্রীরা জাহেদ সেলিমের রিপোর্ট ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের সারি শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন মূলত তারাই আজ সামিল হয়েছেন ঈদযাত্রায় মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটে সারি সারি করে রাখা লঞ্চে দ্রুত জায়গা নেওয়ার চেষ্টা তাদের মধ্যে বর্তমানে যে টিকিটের যে দাম এই দামের বেশি টাকার জন্য দেরিতে রওনা দিছে তারপরও ১০০ টাকার বাইরে ২০০ টাকা দেওয়া লাগছে লঞ্চের পাশাপাশি স্পিড বোটেও যাচ্ছেন অনেকেই অতিরিক্ত যাত্রী বহনে সতর্ক ছিল বন্দর কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা বাহিনী আমরা বাইকিং করে দিচ্ছি বাইকিং করার পরপরই কিন্তু আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু প্রতিটি লঞ্চের সামনে যেয়ে এবার আটকে দিচ্ছেন যাত্রীদের গত কয়েকদিনের তুলনায় ফেরিঘাটের চিত্র ছিল একেবারেই উল্টো সকালের দিকে মোটরসাইকেলের কিছুটা চাপ ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কমে যায় অন্যান্য যানবাহনও দিনভর প্রায় একই অবস্থা ছিল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেরও সাধারণ পাবলিকের যাত্রী চাপ ছিল না গতবারের থেকে এবার মনে করেন যে ১০ ভাগের ১ ভাগও না আজকে চামড়া দেশে কোনো যাত্রী নাই সিঙ্গেলে সিঙ্গেলে যাত্রী আসতেছে এদিকে সড়ক মহাসড়কগুলো ছিল একেবারেই ফাঁকা তাই কোনো ধরনের ভোগান্তি ছড়াই সড়ক পথে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা
ঈদ উপলক্ষে বেড়েছে অনেক পণ্যের দাম, মাংস থেকে শুরু করে সেমাই কিশমিশের দামও বাড়তি, একই কারণে বেড়েছে কয়েকটি সবজির দামও। মাহমুদ কমলের রিপোর্ট। ঈদের আগের দিন ক্রেতাদের এই ভিড় গরুর মাংসের দোকানে। রাজধানীর বেশিরভাগ বাজারে প্রায় একই অবস্থা, তবে তাদের অভিযোগ ঈদ উপলক্ষে দাম বেড়ে গেছে অন্তত 50 টাকা। 750, নরমালি 700 করে নেওয়া হয়। আধা ঘন্টার মতো দাঁড়ায় আছি, কালকে ঈদ করবো, এই জন্য কষ্ট করে নিতেছি। আজকে আমার অনেক গরু আছে, 20-22টা আছে গরু। দাম বেড়েছে মুরগির বাজারেও, তিন দিনের ব্যবধানে ব্রয়লার 15 টাকা আর কক মুরগির দাম বেড়েছে 40 টাকা। কক ছিল আপনার 280 টাকা, আজকে চলতেছিল কক 320 টাকা, আর পোলট্রি ছিল 165 টাকা, আজকে চলতেছে 180 টাকা। ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা সেমাইয়ের। গেলবারের চেয়ে লাচ্ছা সেমাইয়ের দাম এবার 60 টাকা বাড়তি। গেল বছরের তুলনায় কিশমিশের দাম কেজিতে বেড়েছে 120 টাকা পর্যন্ত। গত বছর যে সেমাইটা 35 টাকা ছিল, এই বছর সেমাইটা 45 টাকা। লাচ্ছা ছিল আপনি 140 থেকে 120 টাকা কেজি, এই বছর 200 টাকা কেজি। তেল দিয়ে বাজে, ওই হিসাবে সেমের দামটা বেশি আর কি। একদিনের ব্যবধানে কেজিতে এক লাফে 50 টাকা বেড়েছে গাজরের দাম। মরিচের দাম কেজিতে বেড়েছে 10 টাকা, তবে অপরিবর্তিত আছে শসা আর টমেটোর দর। অন্যদিকে জাতভেদে লেবুর দাম হালিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। মরিচের দাম একটু বাড়ছে, 70 টাকা কেজি ছিল কালকে, আজকে 400 টাকা পারলো, 80 টাকা কেজি। কালকে গাজর আনছি আর 44 টাকা কেজি, আজকে তার মধ্যে 80 টাকা কেজি। লেবু ছোট যেটা এটা হলো 30 টাকা, মাঝারিটা হলো 40 টাকা, এসে বড়টা 50 টাকা। এদিকে ঈদ উপলক্ষে খোলা বাজারে পোলাওয়ের চাল 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 105 টাকা থেকে 110 টাকা পর্যন্ত। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গত কয়েকদিন ধরে যখন বাজার থেকে সয়াবিন তেল উধাও, ঠিক তখনই 1 লিটার খোলা তেল বিক্রি হচ্ছে 220 টাকায়। কেন এই পরিস্থিতি? মঞ্জুরুলের তোলা ছবিতে কাউসার সোহলি রিপোর্ট। রাজধানীর বড় বড় খোলা বাজারের দোকানের মূল্য তালিকায় নেই সয়াবিন তেলের নাম, নেই এর দরদামের খবরও। কারণ গত কয়েকদিন ধরেই ঢাকার বাজারে উধাও এই তেল, কিন্তু ক্রেতারা দিচ্ছেন ভিন্ন খবর। গায়ের প্যাকেটে লেখা আছে 160 টাকা, কিন্তু দেখা গেছে আমাকে 200 টাকা করে রাখছে। 5 লিটারের তেলের দাম আছে তাও 1000 থেকে 1200 টাকা দাম। তাহলে এই অবস্থা চললে আমরা সাধারণ মানুষ কি করব বলেন? 1 লিটার 215 টাকা। মোহাম্মদপুর টাউন হল বাজারের ক্রেতারা যখন এই খবর জানাচ্ছিলেন, ঠিক তখনই ঝটিকা অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি দল। প্রায় 1 সপ্তাহ ধরে আমরা মাল পাচ্ছি না, একদম টোটালি। তবে অভিযানে বেরিয়ে এলো আরেক চিত্র। এসব দোকান শুধু বিক্রয় কেন্দ্রই নয়, এখন যেন এক একটি তেলের গোডাউন। দৃশ্যমান জায়গায় রাখেন, আমাদের কোনো সে নাই, আপনার তেল আপনি বিক্রি। তদারকি দল সরে যেতেই তেল বিক্রিতে ক্রেতাদের নতুন শর্ত জুড়ে দিল বিক্রেতা। 1 লিটার সয়াবিন তেলের সঙ্গে কিনতে হবে 1 কেজি চা পাতাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও ফিরতে হলো বাজার তদারকি দলকে। অন্য কিছু পণ্য নিলেই মিলবে সয়াবিন তেল, খুচরা বিক্রেতাদের এই শর্তের কারণ কি? মানে তেল দিতে চাইলে বিভিন্ন শর্ত দেয়, যেমন আপনার 1 কার্টন তেল 4 বোতলের জন্য 20 প্যাকেট পালাও চাল নিতে হবে, অথবা 1 বস্তা চা পাতা নিতে হবে। পালাও চাল নেন, নাহলে আমরা ডাল নেন, চা পাতা নেন, এগুলো বলে আর কি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিকার অধিদপ্তরের। কিছু কিছু বিক্রেতারা তাদের তেল বিক্রির সাথে অন্য অন্য প্রোডাক্ট বিক্রির শর্ত জুড়ে দিচ্ছেন, তো সেটি আমরা মনিটরিংকালে পাইনি, কিন্তু আপনার কাছে শুনলাম। আর যদি এরকম অভিযোগ থাকে তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ না করলে ঈদের পর এই সংকট আবারও প্রকট হতে পারে আশঙ্কা সংশ্লিষ্টদের। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের দেশ রোমানিয়া। ভিসা দেওয়ার জন্য ঢাকায় অস্থায়ী অফিস স্থাপন করেছে দেশটি। প্রথম পর্যায়ে কৃষি, খামার ও নির্মাণ খাতে 5000 কর্মী দেশটিতে কাজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মাসাক রাহাতের রিপোর্ট। চলতি বছর প্রথম 3 মাসে বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন 3,22,000 কর্মী, যাদের মধ্যে 95% কর্মী গেছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
মধ্যপ্রাচ্য এশিয়ার বাইরে বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার হতে যাচ্ছে ইউরোপের দেশ রোমানিয়া। এরই মধ্যে কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। ঢাকা থেকেই মিলবে দেশটিতে কাজে যাওয়ার ভিসা। ভিসার কনসুলার অফিসটি বাংলাদেশে আমরা অস্থায়ীভাবে প্রতিষ্ঠা করব। এতে কর্মীদের খরচ কমবে এবং ভিসা পাওয়াটি আগের থেকে সহজ হবে এবং সময় কম হবে আশা করছি। সহজ হওয়ার কারণে এবছরে 5,000-এর মতো কর্মী এই পূর্ব ইউরোপের দেশ থেকে কাজ পাবে। কর্মীকে ইন্টারভিউ নিয়ে তারা ভিসা দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে কোনো ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে দেশটিতে কাজে যেতে পারছেন কর্মীরা। মূলত কৃষি, খামার ও নির্মাণ খাতে কর্মীরা মাসিক বেতন পাবেন 50,000 টাকা। দেশটিতে যেতে খরচ হচ্ছে 4-7 লাখ টাকা। ভিসা দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছি, যদি ভিসাটা হয় তা আমি রোমানিয়া যাবো আর কি। খরচ কত বলছে? 3-4 লাখ টাকার মতো। এক একজনকে এক এক কাজের মধ্যে আছে। আমাদের তো যেটা এটা হলো আপনার অ্যানিমেল কেয়ারটেকার। সপ্তাহে 5 দিন ডিউটি হবে, 8 ঘন্টা করে, 2 দিন অফ থাকবে ডিউটি, আর $540 বেতন দিবে। ভিসা বাবদ আমার থেকে খরচ নিবে প্রায় 6-7 লাখ টাকা। শুনছিলাম যে সরকারিভাবে লোক নিবে, কিন্তু এখন সরকারিভাবে নিতেছে না, অন্য আছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, আর এজেন্সির মাধ্যমে তো খরচ ডাবল হয়ে যেতেছে। চূড়ান্ত নিয়োগপত্র ও ভিসা যাচাই বাছাই না করে দেশটিতে কাজ যেতে কারো সাথে আগে থেকেই আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবারে বসুন্ধরা হট টমেটো সসের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীর শপিং মল আর বিপণী বিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। দর্শক, কেনাকাটার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রিপোর্টার মাহমুদুল হাসান। আমরা যুক্ত হব মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদ, কেনাকাটা কেমন দেখছেন? সাকি, এখানে আমরা এসেছি বিকেল 5টার পর থেকেই। আমরা এই বিভিন্ন যেসব এলাকায়, যে রাজধানীতে শপিং মলগুলো রয়েছে, সেসব জায়গা আমরা গিয়েছি এবং রাজধানীর রাস্তা, প্রধান সড়কগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা বলা চলে। কিন্তু যে শপিং মলগুলো যে জায়গাতে রয়েছে, বিশেষ করে নিউ মার্কেট, বসুন্ধরা সিটি এবং যমুনা ফিচার পার্ক, সব জায়গায় মোটামুটি আমরা গিয়েছি। সব জায়গায় কানায় কানায় পূর্ণ এবং এখনও শেষ সময়ে যারা এখনও অনেক কিছু কিনতে পারেনি, ঈদের জামাকাপড় অথবা অন্যান্য কিছু কিনতে পারেনি, তারা কিন্তু এই ঈদ মার্কেটগুলো এখনও সেরে নিচ্ছেন। বিশেষ করে এখানে আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বেসিক্যালি বলছে যে এই এলাকায় যারা ঢাকাতে ঈদ করবেন তারা এই এখন পর্যন্ত ঢাকাতেই আছেন, কারণ বাকি যারা ঈদের জন্য কেনাকাটা করেছেন তারা আগেই কেনাকাটা করে তারা কিন্তু বাড়ি চলে গিয়েছেন। তবে শেষ সময়ে অনেকেরই ব্যস্ততার কথা বলছেন, যে আসলে অন্যান্য সময় কেনার সুযোগ হয়নি, যার কারণে হয়তো এই শেষ সময় তারা এসেছেন। রাত পোহালেই ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে সবার এই আয়োজন এবং সবাই এই ঈদ মার্কেটে এখানে কানায় কানায় পূর্ণ হয়ে এখানে কেনাকাটা করছেন। বিশেষ করে ইফতারের পর বলে হয়তো একটু লোকসমাগম কম দেখা যাচ্ছে, কিন্তু এখনই কিন্তু তারা যারা কিনতে আসছেন আগত ক্রেতারা, তারা কিন্তু অনেক এখানে উপস্থিত হয়েছে। নিউ মার্কেট এলাকা, গাউসিয়া, চাঁদনি চক, সব জায়গায় কিন্তু ক্রেতার আনাগোনা খুব বেশি। সাকি মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। এবারে রাধুনী সৌজন্যে ইফতার বাজারের খবর। মাস জুড়েই জমজমাট ছিল তিন পার্বত্য জেলা, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ইফতার বাজার। ইফতারকে কেন্দ্র করে মুসলমান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে তৈরি হয়েছে সম্প্রীতির এক অনন্য বন্ধন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুপুরের পর থেকে পার্বত্য জেলার ইফতার বাজারগুলোতে ভিড় জমতে থাকে ক্রেতাদের। রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাতের ভাসমান দোকান, পুরো রমজান মাস জুড়ে জমজমাট বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির ইফতার বাজার। এখানে আছে আপনার জিলাপি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। জিলাপি ছিল, মিহিদানা ছিল, সবজি পাকোড়া ছিল, আর হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল রোল, অন্থন। ইফতারের জন্য নিচ্ছে এবং অন্যান্য উপজাতিরও নিচ্ছে, সবাই মিলে সবাই নিচ্ছে, দামও ভালো পাচ্ছি। তিন পার্বত্য জেলায় শুধু রোজাদারই নয়, ইফতার বাজারে ভিড় করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষও। এখানে পাহাড়ি বাঙালি সবাই আমাদের ইফতারে খায়, ওই তুলনায় আমাদের গত 2 বছরের তুলনায় ভালো হচ্ছে। আমরা ইফতারে কিনতে আসছি, আমরা তাহলে মাছ কাটি, আমি
প্রেমী ইফতারে কিনতে আসি, বাড়ি বাঙালি সবাই আমরা একসাথে ইফতারি করি। রোজার মাসটা আসে, এটা আমাদের শুধু এখানে বাঙালি বলে না, আমরা পাহাড়ে উপজাতি ভাই ব্রাদার যারা আছেন আমরা সবাই উপভোগ করি। আসলে ইফতারটা জিনিসটা কি, সব ধর্মের মানুষই আসলে ইফতারে কেনা সাথে জড়িত। ভাজা পোড়ার পাশাপাশি ইফতারিতে পাহাড়ি ফলের চাহিদা ছিল বেশ ভালো। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদ এখনকার মতো শেষ হলো, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঈদ যাত্রার শেষ দিনে স্বস্তি, স্বাভাবিক ফেরি ঘাট মহাসড়কে নেই চাপ। ঈদকে ঘিরে আরেক দফা বেড়েছে গরুর মাংস, সেমাই পোলার চালের দাম 220 টাকায় পৌঁছে গেছে সয়াবিন তেলের লিটার। কৃষি খামার ও নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে রোমানিয়া, 3 মাসে ভিসা দেবে 5,000, ঢাকায় অস্থায়ী ভিসা অফিস চালু। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।